হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মহাকাশের খবরাখবর নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে। আজকে মূলত এই ভিডিওতে আমরা পাঁচখানা জিনিস নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আদিত্য L1 মিশন, দুই ভয়েজার 2, তিন ক্রিউ 7 মিশন, চার রাশিয়ার লুনা 25 মিশন, আর পাঁচ আমাদের চন্দ্রযান 3 নিয়ে আপডেট তো দেবই, তবে লাইভ ট্র্যাকিং করব না। আমরা দেখাবো এই মহাকাশে কোন জায়গাতে রয়েছে এই মুহূর্তে চন্দ্রযান 3, এবং এই মহাকাশের কাছে চন্দ্রযান 3 কতটা ক্ষুদ্র। যাই হোক, এই পুরো পাঁচটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চন্দ্রযান 3 নিয়ে লাইভ ট্র্যাকিং যেটা করব সেটা সন্ধ্যেবেলায় আপনারা পেয়ে যাবেন 7টা সাড়ে 7টায় যে ভিডিওটা করি সান্ধ্যকালীন আলোচনায়। তো এটা দ্বিপ্রহরিক আলোচনায় আপনাদের স্বাগত। প্রথমেই আমরা আলোচনা করব আদিত্য L1। আদিত্য L1 মিশন কিন্তু এখনও অবধি, এই যে আগস্ট মাস, আগস্টের 26 তারিখ, 26শে আগস্ট 2023 লঞ্চ করার কথা। যদি লঞ্চ না হয় তাহলে কিন্তু এক বছর আবার অপেক্ষা করতে হবে, এরকম খবর আছে। তবে আশা করব লঞ্চ হবে, এবং ল্যাগ্রাঞ্জ 1 একটি কক্ষপথে যাবে, সূর্যকে সে কিন্তু অবজার্ভ করবে, করোনোগ্রাফি করবে, এছাড়া সৌর ঝড় নিয়ে বিশ্লেষণ করবে কি কি পার্টিকেলস উড়ে আসে আমাদের পৃথিবীর দিকে, এবং তার জন্য আমাদের স্যাটেলাইটগুলো বা আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে কি কি ক্ষতি হতে পারে, এই বিষয় নিয়ে। এবার আসি ভয়েজার 2। দু তিন দিন আগেই আপনাদেরকে আমরা একটা খবরে জানিয়েছিলাম ভয়েজার 2 এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতি মাসে ভয়েজার 2 এর অ্যান্টেনাকে 2 ডিগ্রি করে সরানো হয়, এই যে দেখতে পাচ্ছেন ভয়েজার 2, তো 2 ডিগ্রি করে সরানো হয়। এ মাসেও করা হয়েছে জুলাইয়ের 21 তারিখে, আর তারপর থেকে যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। এই যে নাসার DSN, এই বড় অ্যান্টেনাগুলো, এই যে তিনটে মাদ্রিদে একটা, গোল্ডস্টোনে একটা, ক্যানবেরা একটা, এই বড় অ্যান্টেনাগুলো দিয়ে কিন্তু যোগাযোগ রাখা হয় ভয়েজার 1, ভয়েজার 2 এর সঙ্গে। তো এই অ্যান্টেনা 2 ডিগ্রি ঘোরানোর পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো ভয়েজার 2 এর। তো গতকালকের খবর, ভয়েজার 2 এর সঙ্গে আবার যোগাযোগ প্রতিস্থাপন হয়েছে, যদিও এখনও স্টেবল নয়, মাঝে মাঝে সিগনাল ধরছে ছাড়ছে, তবে এটা ঠিক হয়ে যাবে এরকমই নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন। তার মানে একেবারে যে হারিয়ে যাবে ভেবেছিলাম চিরতরে, সেটা কিন্তু হয়নি। ভয়েজার 2 এই মুহূর্তে আমাদের থেকে প্রায় 1900 কোটি কিলোমিটার দূরে আছে, যেখানে ভয়েজার 1 আর একটু এগিয়ে 2400 কোটি কিলোমিটার দূরে রয়েছে। তো আদিত্য L1 এবং ভয়েজার 2 এই নিয়ে আপনাদেরকে দিলাম খবর। এইবার আসবো আমরা আলোচনায় লুনা 2 মিশন। অবশেষে কিন্তু এই লুনা 2 মিশনের যে ল্যান্ডিং ডেটও আমরা জানতে পেরেছি। 11ই আগস্ট উঠবে, 15ই আগস্টের মধ্যে তারা চাঁদের কক্ষপথে এই ল্যান্ডারটিকে নিয়ে পৌঁছে যাবে। 16 তারিখ গ্যাপ দিয়ে 17 তারিখ এরা ল্যান্ড করবে, সেটা ভারতীয় সময় মতো। 18 তারিখও হতে পারে বা 17 তারিখ, এক্স্যাক্ট টাইমটা জানায়নি, তবে টাইম হচ্ছে গিয়ে 17ই আগস্ট ল্যান্ড করার কথা চাঁদের দক্ষিণ মেরুতে এই লুনা 25-এর লুনা গ্লোব ল্যান্ডার। আর এই ল্যান্ডারটি নামালেই কিন্তু পৃথিবীর প্রথম দেশ হিসাবে যে পালকে মুকুটটা পড়বে রসকসমসের, মানে রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা, সেটা হচ্ছে এই প্রথম কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে তাদের মহাকাশযান নামাতে পেরেছে, সফট ল্যান্ডিং করতে পেরেছে। যেটা আমাদের চন্দ্রযান 3-এর করার কথা ছিল সেটা হয়তো আমরা আর করতে পারছি না, সেই যে সাকসেসের ক্ষীর সেটা কিন্তু খাবে রাশিয়া। যদিও আমাদের এই মিশনটার উপরে নজর থাকবে, 11ই আগস্ট লঞ্চ করছে, তারপরে যেরকম চন্দ্রযান 3-কে আমরা লাইভ ট্র্যাক করছি বা খবরাখবর রাখছি সমস্ত বিষয়, এই লুনা 25 মিশনটার দিকেও কিন্তু নজর থাকবে। 47 বছর বাদে রাশিয়া আবার চাঁদে কোনো অভিযান চালাচ্ছে। এর আগে লুনা 24 আগের মিশনটি করেছিল, স্যাম্পেল রিটার্ন মিশন, 170 কিলো মাটি নিয়ে এসেছিল চাঁদের মাটি থেকে, সেটা করেছিল 1976 সালে। তারপর থেকে এতগুলো বছর কেটে গেছে, আর এই হচ্ছে লুনা 25-এর ল্যান্ডার, চাঁদে দক্ষিণ মেরুতে নামবে। তো লুনা 25 নিয়ে আলোচনা করে ফেললাম। এইবার আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে ক্রিউ 7। ক্রিউ 7 মিশন কি? ক্রিউ 7 হচ্ছে গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মমানুষ পাঠানোর মিশন, এটা হচ্ছে 7 নম্বর মিশন, ঠিক আছে? এর আগে 6খানা মিশন হয়েছে, 4×6=24 জন কিন্তু গেছেন, তার মধ্যে এই ক্রিউ 6-এ যে 4 জন গেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, তারা রয়েছেন, কাজ করছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে, আপনারা জানেন এটা গড় 400, কখনো 380 কিলোমিটার, কখনো বা 420 কিলোমিটার, যেহেতু
সেমি এলিপটিক্যাল অরবিট, তাই কখনো কাছে আসছে কখনো দূরে যাচ্ছে। এই হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং এর মধ্যে এই মুহূর্তে 7 জন মহাকাশচারী কাজ করছেন, যাদের মধ্যে 3 জন মহাকাশচারী হচ্ছেন রাশিয়ান, বাকি 3 জন হচ্ছেন 2 জন হচ্ছেন গিয়ে নাসার, 1 জন জাপানের আর 1 জন হচ্ছেন এসআর। এই 7 জন, এইবার যে 4 জন মহাকাশচারী এখানে যেতে চলেছেন, সেই 4 জন ক্রিউ 7 মিশনে যাবেন স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে চেপে, এবং তারা পৌঁছানোর পর দিন 3-4 পরে 11 জন হয়ে যাবে, এখন 7 জন আছে এই মহাকাশ স্টেশনের মধ্যে, 11 জন হয়ে যাবে। তারপরে কয়েকদিন বাদেই, 3-4 দিন বাদেই ক্রিউ 6-এর যে 4 জন গেছিলেন, এতদিন থাকলেন কাজ করলেন, তারা কিন্তু পৃথিবীতে ফেরত আসবে, আর যেই 4 জনই ক্রিউ 7-এ যাবেন তারা সেখানে থেকে যাবেন। তো এই যে ক্রিউ 7 মিশন, তাতে কারা কারা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি নামগুলো। প্রথমেই বলে রাখি, নাসার অ্যাস্ট্রোনট জাসমিন মগবেলি, ইনি মহিলা অ্যাস্ট্রোনট, ইউরোপিয়ান স্পেস এজেন্সির অ্যাস্ট্রোনট অ্যান্ড্রিয়াস মগেনসেন, বাবা, জাপানিজ অ্যাস্ট্রোনট সাতোশি ফুরুকাওয়া এবং রাশিয়ান কসমোনট কনস্টান্টিন বরিসভ। যাই হোক, উচ্চারণে সমস্যা থাকলে একটু ক্ষমা করবেন, রাশিয়ান বা জাপানিজ উচ্চারণগুলো একটু সমস্যা। তো এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ওনারা যাবেন, ডকিং করবেন, এটা হচ্ছে 21 আগস্ট হবে, এর আগে কথা ছিল ক্রু 7 মিশন 17 তারিখে হবে, এখন আমাদের কাছে যা ইনফরমেশান এসছে তাতে আমরা জানতে পেরেছি যে এই মিশনটি হতে চলেছে এই মাসেরই 21 আগস্ট। আমরা কিন্তু লাইভ নিয়ে আসি, আপনারা জানেন, যারা পুরনো যারা নতুন জানেন না, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যখনই মানুষ যায় বা মহাকাশচারীদের পাঠানো হয়, আমরা লাইভ টেলিকাস্ট করি, এবং তার কিন্তু সমস্ত রকম, কখন তারা ডকিং করলো, কখন মহাকাশ স্টেশনে প্রবেশ করলো, আবার যারা রিটার্ন করবে, সমস্ত বিষয় আপনাদেরকে জানাই। তো অনেকেই হয়তো চন্দ্রযান 3-এর জন্য আমাদের নতুন এসছেন আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলে যারা পুরনো তারা জানেন যে মহাকাশ গবেষণামূলক এই ভিডিও আমরা প্রায় গত 5 বছর ধরে বানাচ্ছি চ্যানেল খোলার পর থেকে, এবং সমস্ত কিছু আমরা নাসা, ইসরো শুধু নয়, নাসা, রসকসমস, জাক্সা, সিএনএসএ, কানাডিয়ান স্পেস এজেন্সি, যত স্পেস এজেন্সি, যা যা লাইভ ইভেন্ট হয় আমরা কিন্তু আপনাদের সামনে বাংলায় নিয়ে আসি। তো এই গেল ক্রিউ 7 মিশনের আপডেট। এবার আমরা আলোচনা করব কি, আমাদের 4টে বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে, আদিত্য L1, তারপরে আমরা আলোচনা করলাম লুনা 25, তারপরে ক্রিউ 7 মিশন, এবং আরও একটা মিশন নিয়ে যেটা আলোচনা করলাম সেটা কী ছিল, ভয়েজার 2 নিয়ে আলোচনা করলাম। তো এবার আমরা একটু চন্দ্রযান 3 নিয়ে আলোচনা করি। চন্দ্রযান 3 তো অনেকটাই পৌঁছে গেছে, তো এই মহাকাশের কাছে ভয়েজার 2 তো অনেক দূরে পৌঁছে গেছে, তাকে তো এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না প্রায় এই লাইভ ম্যাপে, কিন্তু আমাদের চন্দ্রযানকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মহাকাশ, আমি পরে মহাকাশটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, তার আগে আমাদের এই যে চন্দ্রযান 3, সেই চন্দ্রযান 3 কোথায় আছে দেখাই, আমি সেন্টার করেছি, ঠিক আছে, এইখানে আমি খুঁজে পেয়েছি চন্দ্রযান 3-কে, তার জন্যই আপনাদেরকে এই জায়গাটা স্ট্যাটিক করে রেখেছি, কারণ আমি যদি একটু মহাকাশটাকে, এই গ্লোবটাকে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আবার হারিয়ে যাবে, আমাকে খুঁজতে প্রচুর টাইম লাগবে, তো আমি একেবারে খুঁজে তাকে বার করে রেখেছি আপনাদের জন্য। এবার দেখুন, আমি যদি জুম করা শুরু করি, ওই তারা নক্ষত্রর মাঝখান থেকে আস্তে 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 আমরা দেখতে পারবো এই যে চন্দ্রযান 3, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চন্দ্রযান 3, ওই যে লাল ডটটা, এর মাঝখানে একটা লেখা এসে পড়েছে, এটা কি ক্লিয়ার করা যাবে, না ক্লিয়ার করা যাবে না, এই হচ্ছে চন্দ্রযান 3, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাল ডটটা হচ্ছে চন্দ্রযান 3, ওকে, আপনারা লেখাটা বুঝতে পারছেন, এই যে চন্দ্রযান 3, সামনে একটা অন্য কিছু লেখা চলে এসছে বলে একটু ডিস্টার্ব হচ্ছে, বাট এটা হচ্ছে চন্দ্রযান 3। এইবার আমরা দেখাই যে এই যে মহাকাশ কত বড়, কত সুবিশাল, তার মধ্যে দেখুন এখানে তো দেখাই যাচ্ছে না চন্দ্রযান 3-কে, এই হচ্ছে আকাশ, এই মহাকাশে কোথায় কোন গ্রহ, কোথায় কোন নক্ষত্র, কোথায় উপগ্রহ, সমস্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে এই নাম লেখা রয়েছে কোনটা কী, সমস্ত কিছু আমরা জানতে পারছি এর দ্বারা। তো দেখালাম চন্দ্রযান 3-কে ট্র্যাকিং করে এই মুহূর্তে কোথায় আছে, আমরা আর একটা সাইটে যাব, এবং চন্দ্রযান 3-র এই মুহূর্তে গতিবেগ হচ্ছে 5338, উচ্চতা পেয়েছে 94,661, এই হচ্ছে সূর্য, আর এই হচ্ছে আমাদের পৃথিবী, এবং ওই হচ্ছে চন্দ্রযান 3। চন্দ্রযান 3 কিন্তু সূর্যের দিকে পেছন ফিরে সবসময় ঘুরছে, এবং কালকে সেটা আমরা দেখিয়েছিলাম, আজকে আর এত ডিটেল দেখাচ্ছি না, আমরা
এই হচ্ছে কি আমাদের পৃথিবী, একটু গ্লোবে যদি নজর করি এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এই হচ্ছে পৃথিবী থ্রি ডিতে দেখছেন, আর ওই হচ্ছে চন্দ্রযান থ্রি। ওই দেখুন এত দূর, এই এই হচ্ছে চন্দ্রযান থ্রি, ছাড়লেই ঘুরে যাবে। এই যে এই হচ্ছে চন্দ্রযান থ্রি, প্রতিনিয়ত এগোচ্ছে, এবং লাইভ ট্র্যাকিং তো এখন এইভাবে এগোচ্ছে চাঁদের দিকে। লাইভ ট্র্যাকিং তো এখন করছি না, তো লাইভ ট্র্যাকিং আমরা সন্ধ্যাবেলায় করব, তখন এই লাইভ ট্র্যাকিং নিয়ে আলোচনা হবে। তো আর ভিডিওটা বড় করব না বন্ধুরা, আশা করি আপনাদের সমস্ত ইনফরমেশান কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে সন্ধ্যাবেলায় চন্দ্রযান থ্রি নিয়ে ভিডিও দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সমস্ত ভারতবাসীর জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, বাংলাদেশের সকলকে সালাম এবং নমস্কার।